আসসালামু আলাইকুম, সোনা রানী কিচেনে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি করে দেখাবো সহজভাবে চিকেন বিরিয়ানি। এখানে গ্যাস জ্বালিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি জল। এখানে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে দেবো এক চামচ মতো লবণ, আর লেবু চিপে দেবো। এই লবণ আর লেবু দেওয়ার কারণ হচ্ছে ভাতটা ঝরঝরে থাকবে, বিরিয়ানির ভাতটা ঝরঝরেই ভালো লাগে। এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি, আধা ঘন্টা আগে এটা ভিজিয়ে রেখেছিলাম। জলটা ফুটতে দিতে হবে, তারপরে এই চালটা দিয়ে দিতে হবে। খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে, পুরোপুরি সেদ্ধ করতে হবে না, 80% সেদ্ধ হলে এটাকে নামিয়ে ছেঁকে নিতে হবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দিতে হবে, এটা ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। এটা আমি নামিয়ে ছেঁকে নিচ্ছি। তারপরে এখন আমি মাংসতে কিছু মশলা মাখিয়ে নেব। মাংসটা এখানে ধুয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর দেব আদা রসুন বাটা। অল্প পরিমাণে দিয়ে দেব তেল। এবার সব কিছুকে ভালোভাবে মেখে নিতে হবে। এটাকে কিন্তু খুব ভালো করে মাখাতে হবে, হাত দিয়ে এইভাবেই মাখাতে হবে। এভাবে মাখিয়ে নিলে মাংসতে নুন মশলা সব কিছু ভালোভাবে ঢুকে যায় আর সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, টেস্ট খুব ভালো হয়। এখন এটাকে আধা ঘন্টা রেখে দেব। এখন আমি বসিয়ে দিচ্ছি কড়াই, দিয়ে দিচ্ছি তেল। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এটা আমি পেরেস্তা করে তুলে নেব ভেজে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, উঠে রাখবো। আর অল্প পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মাংসটা রান্না করার জন্য। এখন আমি মাংসটা রান্না করার জন্য পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব মাংসগুলো। এখানে আমি পরিমাণ মতো সব কিছু লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে রেখেছি, তাই এখন আর কিছু লাগবে না, শুধু এটাকে ভালো করে কষাব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। এখানে মাংসতে জল দেওয়া যাবে না, ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস একদম হয়ে গেছে কষানো। এবার আমি এটাকে সরিয়ে রাখবো। একটা নিয়ে নিয়েছি হাঁড়ি, এর মধ্যে আমি এক চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটাকে ভালো করে পুরো হাঁড়ির তলায় মাখিয়ে নেব। এখন এর মধ্যে এক ভাত আর মাংসটা ঢেলে রাখব, উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা। এইভাবে দিয়ে রাখার পরে এখন আমি এটাকে ভালো করে মুখটা বন্ধ করে দেব। এখানে আমি একটা স্টিল পেপার নিয়েছি, এটা দিয়ে হাঁড়ির মুখটা পুরো ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে হাওয়া বাইরে বের হতে না পারে। এরকম করে ভালো করে যখন হাঁড়ির মুখটা বন্ধ করে দেব, তারপরে এর উপর একটা ঢাকনা দিয়ে দেব। 5-7 মিনিট আমি খুব অল্প আঁচে এটাকে রান্না করে নেব। তারপরে এখন আমি এটা খুলে দেখাচ্ছি। আমাদের বিরিয়ানি কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এটা আমি এখন ঢেলে দেখাচ্ছি। খুব ভালো হয়েছিল খেতে, খুব সোজাভাবে কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে এইভাবে বিরিয়ানি তৈরি করে খেতে পারেন। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খেতেও ভালো লাগবে আর সহজেই তৈরি হয়ে যাবে।